নমস্কার, আমি সুপর্ণা বসাক। আজকের টপিক টিচিং উইথ এ মাল্টিমিডিয়া ই কন্টেন্ট ডেভেলপ বাই দ্য স্টুডেন্ট। আজকের আলোচ্য বিষয় ষোড়শ মহাজনপদ ও মগধের উত্থান। প্রথমেই আমরা জেনে নেব মহাজনপদ কী। প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে বলা হতো জন। জনপদ শব্দ থেকেই এই জন শব্দটি এসেছে। সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ। জনপদগুলির মধ্যে যেগুলি আয়তনে বড় ছিল সেগুলি ছিল মহাজনপদ নামে পরিচিত। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতীয় উপমহাদেশে এই রকম মোট ১৬টি মহাজনপদের উত্থান ঘটেছিল, যা একসঙ্গে ষোড়শ মহাজনপদ নামে পরিচিত ছিল। এখানে প্রাচীন ভারতের একটি মানচিত্রে ষোড়শ মহাজনপদের অবস্থানকে সুন্দরভাবে দেখানো হয়েছে। এবার জেনে নেওয়া যাক এই ১৬টি মহাজনপদের অবস্থান এবং নাম। বারাণসীতে রয়েছে কাশী, কোশল অযোধ্যায়, দিল্লিতে রয়েছে কুরু, কম্বোজ রয়েছে গান্ধার রাজ্যের সংলগ্ন অঞ্চলে, গান্ধার রয়েছে পেশোয়ার ও রাওয়ালপিন্ডিতে, মধ্য ভারতে অবন্তী, মল্ল বা মালব রয়েছে গোরখপুরে, অসমক রয়েছে গোদাবরীর তীরবর্তী অঞ্চলে, মগধ দক্ষিণ বিহারে, অঙ্গ পূর্ব বিহারে, ব্রিজি রয়েছে উত্তর বিহারে, জয়পুরে রয়েছে মৎস্য, বৎস্য রয়েছে এলাহাবাদে, বুন্দেলখণ্ডে রয়েছে চেদি, সুরসেন রয়েছে যমুনার তীরবর্তী অঞ্চলে এবং পাঞ্চাল অবস্থিত রোহিলাখণ্ডে। এদের মধ্যে একমাত্র অসমক রাজ্যটি দক্ষিণ ভারতে অবস্থিত, বাকি ১৫টি মহাজনপদ রয়েছে উত্তর ভারতে অবস্থিত। ষোড়শ মহাজনপদে বসবাসকারী মানুষের জীবিকা সম্পর্কে জেনে নেওয়া যায়। কৃষিকাজ ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা। কৃষিকাজ যখন করত বিভিন্ন ফসল চাষ করত, সেই ফসলগুলির মধ্যে ধান ছিল প্রধান ফসল। তবে জমির ওপর সাধারণ মানুষের বিশেষ অধিকার তখন থাকত না। কৃষিকাজের পাশাপাশি পশুপালন ছিল তাদের অন্য একটি প্রধান জীবিকা, যে কারণে তারা গবাদি পশু প্রতিপালন করত। কৃষিকাজ এবং পশুপালনের পাশাপাশি বাণিজ্য ছিল তাদের অন্য একটি গুরুত্বপূর্ণ জীবিকা। স্থলপথ এবং জলপথ ছিল ব্যবসা বাণিজ্যের মাধ্যম। মহাজনপদের রাজনৈতিক চরিত্র। ১৬টা মহাজনপদ তো আমরা জানলাম, তার মধ্যে ব্রিজি বা মল্লই ছিল প্রজাতান্ত্রিক, অর্থাৎ এখানে প্রজার শাসন ছিল, রাজার কোনো শাসন এখানে থাকত না। বাকি ১৪টা মহাজনপদ ছিল রাজতান্ত্রিক মহাজনপদ, অর্থাৎ এখানে রাজার শাসন বিরাজ করত। মহাজনপদগুলির মধ্যে একমাত্র মগধই হয়ে উঠেছিল শক্তিশালী। যেহেতু এটি রাজনৈতিক মহাজনপদ ছিল, সেই জন্য রাজনীতি আবর্তিত হয়েছিল এবং কেন্দ্রীয় রাজশক্তির উত্থান ঘটেছিল। তো ১৬টা মহাজনপদ তো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গড়ে উঠেছিল, শুধুমাত্র মগধই কেন উত্থিত হলো? আসুন তার কারণ জেনে নেওয়া যাক। মগধের অগ্রগতির ইতিহাসে ৪টি রাজবংশের খুবই অবদান ছিল, হর্যঙ্ক, শিশুনাগ, নন্দ এবং মৌর্য বংশ। এই বংশগুলি সম্রাট রাজা মাধ্যমে সাম্রাজ্য বিস্তার নীতির মাধ্যমে কি হয়েছিল না মগধের উত্থান ঘটেছিল, তারা সাম্রাজ্য নীতি বিস্তারের মাধ্যমে মগধের উত্থানকে আরও প্রসারিত করেছিল। মগধের উত্থানের পেছনে রাজনৈতিক কারণের পাশাপাশি ভৌগোলিক কারণও ছিল। ভৌগোলিক অবস্থান, নদনদী দ্বারা বেষ্টিত এবং পাহাড় পর্বত দ্বারা বেষ্টিত হওয়ায় মগধ বিদেশি শত্রুর আক্রমণ থেকে রক্ষা পেত। নদী বিধৌত অঞ্চল, বিভিন্ন নদী, সোন, গণ্ডক প্রভৃতি নদী এখানে অবস্থিত ছিল, ফলে জলপথ এখানকার বাণিজ্য বা ব্যবসা বাণিজ্যকে প্রসারিত করেছিল। বনজ সম্পদ, বন থেকে কাঠ সংগ্রহ করার মাধ্যমে প্রচুর মানুষ এখানে জীবিকা নির্বাহ করত। এছাড়াও ছিল খনিজ সম্পদ, না খনিজ সম্পদ এখানকার মাটির নিচ থেকে উত্তোলনের মাধ্যমে এখানকার মানুষ জীবিকা নির্বাহ করত। তো আমরা দেখলাম যে ষোড়শ মহাজনপদগুলির মধ্যে মগধ কেন উত্থিত হয়েছিল। বিভিন্ন ভৌগোলিক রাজনৈতিক কারণ তো ছিলই, তার পাশাপাশি সামরিক এবং সামাজিক কারণগুলিও ছিল। যে সমস্ত বইগুলির সাহায্য আমি নিয়েছি এখানে, সেগুলো এখানে দেওয়া হলো। থ্যাংক ইউ।